বাঙালিরা প্রত্যেকটা মার খেতে পারে নির্লিগেল ইমিগ্রেন্ট হিসাবে চিহ্নিত হয় আমি জানি কেয়ার মার্শ স্টারমার্সরি বলবেন না কারণ বাঙালি কমিউনিটি ছোট কমিউনিটি তার এটার প্রতিবাদ হবে না অথবা এটার এটার জন্য তাকে কোনো মূল্য দিতে হবে না আপনি মনে করেন অ্যাপোলজি দেখ এটা আমার বিবেচনায় এবং আরও অনেকের বিবেচনায় কোনো ক্রমেই সেটা অ্যাপোলজির পর্যায়ে তো দূরের কথা সেটা দুঃখ প্রকাশও হয়নি তিনি দুঃখ প্রকাশ করেনি কারণ কনসার্ন শব্দের অর্থ হচ্ছে উদ্বেগ বা উদ্বিগ্ন হওয়া তিনি কনসার্ন এক্সপ্রেস করেছেন তিনি কনসার্ন কনসার্ন এক্সপ্রেস কেন করবেন আমরা কনসার্ন তার এই বক্তব্যে তিনি সেটা প্রত্যাহার করবেন তিনি তার ভুল স্বীকার করবেন তিনি দুঃখ প্রকাশ করবেন তিনি মাফ চাইবেন এর কোনোটাই তিনি করেননি সুতরাং এখানে আসলে এটা নিয়ে আমরা তার পক্ষে সাফাই দেওয়াটা আমি যুক্তিযুক্ত মনে করি না কিছু মিডিয়া ইভিনিং স্ট্যান্ডার্ড সহ বাংলা মিডিয়া কথা বলে তিনি বাংলাদেশিদের সাথে সম্পর্কে কথা বলেছেন অনেকে ব্যাখ্যা দিচ্ছেন তিনি অথবা সরি বলছেন এটা কি বলবেন এর আগে আমি একটু কথা বলতে চাই কি বক্তব্য শুধু বাঙালিদের জন্য অপমানজনক নয় সেটি বিপজ্জনক এই কারণে তার এই বক্তব্যের পরেই আমরা দেখেছি নাইজাল ফারাজ বলেছেন যে ইল ইমিগ্রেন্টস তো তিনি এই কথা বলে যে উস্কানি দিলেন সেটা বর্ণবাদকে উস্কে দিতে পারে আমার এই আশঙ্কা হচ্ছে এবং বাঙালিরা পথেকাটে মার খেতে পারেন ইলিগেল ইমিগ্রেন্ট হিসাবে চিহ্নিত হয় হাতে সুতরাং এই দিকটাও খেয়াল করা উচিত আর আপনি যে কথা বলেছেন যে শরীর কথা বিভিন্ন মিডিয়াতে আসছে আমরা একটা মাত্র মিডিয়াতে দেখেছি তিনি সরি বলেছেন কিন্তু আসলে তিনি বলেনি ওটা ইভিনিং স্ট্যান্ডার্ডের টোটাল মিসলিডিং স্টোরি ছিল কারণ পরে তারা অনলাইন সেটা চেঞ্জ করেছে করে তারা এই হেডলাইনটা চেঞ্জ করেছে আমি জানি কেয়ারমা স্টারমার সরি বলবেন না কারণ আজ থেকে নয় প্রায় আট দশ দিন আগে তিনি বলেছেন গত সোমবারে আট দিন নয় দিন হয়ে গেল প্রায় কিন্তু তিনি যদি বলতে চাইতেন আন্তরিকভাবে তিনি ক্ষমা প্রার্থনা করতেন বা আন্তরিকভাবে দুঃখ দুঃখিত হতেন তিনি এবং এটা অনিচ্ছাকৃত হয়ে থাকলে তিনি ক্ষমা চাইতেন আমার ধারণা এবং আমার বিশ্বাস তিনি সেটা ইচ্ছাকৃতভাবে করেছেন কারণ বাঙালি কমিউনিটি ছোট কমিউনিটি তার এটার প্রতিবাদ হবে না অথবা এটার এটার জন্য তাকে কোনো মূল্য দিতে হবে না এবং আপনি যদি খেয়াল করেন তিনি সানের অনুষ্ঠানে এটা বলেছেন তিনি চরমপন্থী রৈশিস্তের ভোট আদায়ের জন্য এই কথাটা বলেছেন এবং অ্যাট দি এক্সপেন্স অফ বাংলাদেশেজ